Assalamualaikum. Malam ikut live asi. Assalamualaikum. Baik dah. Royal Jule Westchi. So life tip tak soalnya. Ar best tu tak kahoy. So dia tu family dia kurti asci. Problem. Iktu live aja. Ar. Alhamdulillah, baik alhamdulillah halo si. Masyaallah onek sundor. Hotel di sotta masyaallah onek. Bhal lagche. To obostha ta emon je mani mon je eigula mani ঘুরা ফিরা করতে থাকলে না মন চাই যে শুধু ঘুরতে ফিরতেই থাকি তো একটা সমস্যা হলো যে যখন বাসায় থাকি না তখন তো একটা পরিবেশের মধ্যে থাকি দিনই পরিবেশ থাকে কোনো প্রবলেম হয় না কিন্তু যখন ঘুরতে দূরতে যাই না তখন কিন্তু এটা একটা ইমান ইফেক্ট পড়ে মানে ইমান নিয়ে মানে ঘুরতে গিয়ে শয়তানের বেশি পায় টাইম টু টাইম নাও সোনা যেমন আমরা এখন ঘুরতে যাওয়া আসছি না এখানে কিন্তু যেহেতু ঘুরতে আসছি আমার জন্য নামাজ কসর হয়ে গেছে তো আল্লাহ তাআলা কিন্তু ঘোরাফেরা অনেক সহজ করে দিয়েছে এবং আমরা যদি কিছু সবকিছু মেইনটেইন করে হালালভাবে কিন্তু মাশাআল্লাহ ইসলাম সহজ তো সাপোজ আমি এখন ভিডিও করতেছি এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছি সাপোজ আমার সামনে ডানে বামে কিন্তু অনেক বিপর্দা মেয়ে আছে তো আমি অ্যাঙ্গেলটা ঘুরাইতে পারতেছি না তো ঘুরাইলে এটা মানে আমার বিবেকে বাধা লাগতেছে আমি ঘুরাই যে আপনাদেরকে ভিউটা দেখাবো সেটা পারতেছি না তো এটা কোনো একটা পরীক্ষা যে না আমি আমরা যে কোনো জায়গায় থাকি না কেন আল্লাহকে মনে রাখা এবং টাইম টু টাইম আল্লাহকে স্মরণ করা নামাজ পড়া ঘুরা ফিরা খাওয়া দাওয়া এগুলো কিন্তু আল্লাহ তাআলা দেন এমন তো আজকে ভিডিওটা এভাবে তো ভিডিও টিডিও করা হয় না তো ভাবলাম মানুষ যেভাবে ফেসবুক পোস্ট দেয় তো ফেসবুক পোস্ট দিলে এটা সত্য যে একটা কিন্তু মানুষের ফেতনা সৃষ্টি হয় যে আমিও ঘুরতে যাবো আমিও খাইতে যাবো তো ভিডিওটা জাস্ট করার উদ্দেশ্য হলো এটা যে মানে হইতে পারে এটা আমার জীবনে লাস্ট ভিডিও এবং এই ঘোরাফেরাটা আমার জীবনে লাস্ট তো এই যে এই ফিলটা যখন স্মরণ করি না তখন কিন্তু আলহামদুলিল্লাহ ভাল লাগে যে না আল্লাহ তাআলা এই যে এত সুন্দর পানি আল্লাহ তাআলা জান্নাতে বলছে জান্নাতে শুধু পানি আর পানি থাকবে তো আমরা কিন্তু দুনিয়ার মধ্যে জান্নাতের ফিলটা নিতে চেষ্টা করতেছি কিন্তু সেটা কখনো সম্ভব না কিন্তু এই সৌন্দর্যগুলো দেখে এই প্রতিটা জিনিস কিন্তু আমাদেরকে মোটিভেট করে যে যাতে আমরা আল্লাহর কথা আরও বেশি স্মরণ করি এবং আমরা জান্নাতে ফিল করি যে 50-60 বছরের জীবন যদি একটু কষ্ট করে কাটাই দিতে পারি এবং এর মধ্যে আল্লাহ তাআলা কিন্তু যদি রিজিক দেয় আলহামদুলিল্লাহ নিয়ামত ভোগ করার সুযোগ দেয় এটা আলহামদুলিল্লাহ তো আমি শু আল্লাহ তাআলা যাই আজকে পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ কাউকে নাও ভালো থাকতে পারি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলে তো আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিতেই থাকবে তো ওই ফিল থেকে সাপোজ ঘোরাফেরা আজকে প্রায় 2 থেকে 3 বছর পর ঘুরতে আসছি তো ভাবলাম যে ঘুরতে যেয়ে তো যাবো তো যাই একটু ভালো জায়গায় যাই ফ্যামিলি নিয়ে আর অনেকে কমেন্ট করছে ভাই ভাই এইটা এমন জায়গায় গেছেন যে আমাদের পক্ষে সামর্থ্যের বাইরে এটা কিন্তু ভুল কথা আমাদের আল্লাহ কিন্তু মানে রাজ্জাক ঠিক আছে আল রাজ্জাক যে যার নিজেকে কোনো অভাব নাই তাই না তো আল্লাহ তাল্লাহর কাছে আমরা চাইতে পারতেছি না আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ তাল্লাহ যদি রিজিক দেয় আল্লাহকে আর রিজিক কমাই দিতে পারবো আল্লাহকে রিজিক কমাই ফেলতে পারবো কিন্তু পারবো না তো আমরা আল্লাহর কাছে ওইভাবে চাইতে পারতেছি না আমার কাছে যেটা ফিল হয় আর আরেকটা জিনিস আমাদের ধৈর্য কম আমরা মানে একটু চাওয়ার পরেই না ধৈর্যটা হারাই ফেলি এটা একটা প্রবলেম তো মানে আমাদের জাস্ট একটা মানে একটা ফিল যেটা সেটা হলো যে দুনিয়ায় পাওয়ার চিন্তা বাদ দিয়ে ঠিক আছে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে প্রতিটা জিনিস স্যাক্রিফাইস করতে পারলে
আমাকে যেমন আল্লাহ দুনিয়াও দিয়ে দেয় এমন এই যা মানে আমার বর্তমানে ফিল যেমন মনে করেন আমি আল্লাহর কাছে 20,000 টাকা মাসে দিয়েছি আল্লাহ তোমার মাসে 20,000 টাকা দিও আমি কখনো ব্যাংকে চাকরি করব না কখনো সুযোগ থেকে বেঁচে থাকার চেষ্টা করব আমি কিছু চাই না ঠিক আছে তো আল্লাহ তাআলা কিন্তু চার একটা বছর একটা মোটামুটি টাইম যাওয়ার পর আল্লাহ তাআলা কিন্তু আমাকে এমন একটা ক্যারিয়ার দিল যেটা মানে অকল্পনীয় মানে এখন পর্যন্ত অকল্পনীয় যে আমি আমার এই অল্প বয়সে যেটা বলি এটা মানে আল্লাহর পছন্দ ছাড়া আর কিছু না যে আমি এই বয়সে যে টাকা খরচ করে ফেলছি এটাকে একটা চাকরি সারা জীবনে কামাইতে পারবো না তো এটা কিন্তু অহংকার এটা আল্লাহ আল্লাহকে রিজিক কামাই ফেলছি অসম্ভব মানে আমরা আল্লাহকে চিনতে পারতেছি না ওটা বুঝছেন আমি জাস্ট এতটুকু বুঝি যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো আল্লাহ আমার দিবে আর যদি নাও দেয় আলহামদুলিল্লাহ সমস্যা কি কিন্তু এই যে পরিবেশ এই প্রতিটা জিনিস সাপোজ ওই দিন ওই কর্নারে ওই যে ওই ওই একদম ওই কর্নারটা ঠিক আছে ওই ছাতার মতো দেখা দিয়েছে এটা লোক তো বার ঠিক আছে এখানে দেখলাম রাতের বেলা সবাই সিগারেট খাইতেছে বিয়ার খাইতেছে সবাই মানে ভরপুর তো অনেকে নামাজ পড়তেছে অনেক হারাম কাজ করতেছে তো প্রতিটা মুহূর্ত কিন্তু পরীক্ষা যাতে প্রত্যেকটা মুহূর্তে যা কিছুই করি না কেন আল্লাহকে না বলি এই আর কিছু না তো মাশাআল্লাহ ভালো লাগতেছে আমাদের মেইন গোলটা হলো জান্নাতে ঠিক আছে আর যখন ফিল হয় যে না যে এই দুনিয়াটা এত সুন্দর মাশাআল্লাহ চিন্তা করেন এই যে পানি পানি কি মানুষের বানানো না এই গাছগাছালি কি মানুষের বানানো না মানে আমি আমার বাচ্চাটাকে নিয়ে খেলতেছি সুইমিং পুলে ঘুরতে ঘুরতে এটাকে মানুষের বানানো না মানে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা দেয়া নেয়ামত ঠিক আছে তো আমাদের যদি ইনশাআল্লাহ চেষ্টা করি আল্লাহ তাআলা এই দুনিয়ায় ভোগ করে সুখ দিবে ওই দুনিয়াও দিবে আর না দিলেও আলহামদুলিল্লাহ তো এই তো আমি অনেক কমেন্ট করলো কমেন্টে টাইম পাইনি ঠিক আছে তো ভাবলাম একটু লাইভে আসি সরি ভাইয়া মাশাআল্লাহ ঠিক আছে এখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে আমি কি করুন ভাই মিউজিক তো আর আমার দোষ না তাই না তো যত সম্ভব আসছি ঘুরতে আমি বলি তার মিউজিক অফ করে দিই না ব্যাকগ্রাউন্ডে যত হোক মানে যে পরিস্থিতি হোক যার যার পরীক্ষা তার তার মতো তাই না তো অনেকে নেগেটিভ কমেন্ট করে ভাই এটা ভাই সেটা তো নেগেটিভ জিনিসটা বাদ দেন আমার পজিটিভ জিনিসটাই দেখেন আর কি আর একটা জিনিস যে আগে অন্য জিনিসটা সবাই এটা কি ভাই কথাগুলো বলার মতো না অসাধারণ ধন্যবাদ আসলে কমেন্ট আমি রিপ্লাই দেওয়া না কারণ কমেন্টের মানে টাইম পাই না ভাইয়া বুঝছো ইনশাল্লাহ মাঝে মাঝে চেষ্টা করবো লাইভে আসতে ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ এই দুনিয়ায় আমরা কিছু পারি না পারি আমাদের মেইন যাতে ইনশাল্লাহ জান্নাতে গিয়ে আমরা সব কিছু করবো ঠিক আছে এবং প্রতিটা মুহূর্তে অনেকে বলে ভাই প্রতিটা জিনিস আপনি ইসলামিক জিনিস কমেন্ট মারেন পোস্ট মারেন আমি শুনেছি যতদিন বাইচা আছি না আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা ইচ্ছা ছাড়া কিছু করতে পারি না ঠিক আছে আল্লাহ তাআলা অনুমতি ছাড়া কিছু লিখতে পারি না সব কিছু আল্লাহ তো আমি যা পোস্ট করতেছি আমি নেগেটিভ অনেক কিছু করতে পারতাম না খারাপ কিছু করতে পারতাম না আমার একটু আটকাইতে পারতো না তো খারাপ জিনিসটা বাদ আমার ভুল হইতে পারে আমি ভুল শুধু চেষ্টা করবো যদি কোনো কিছু ভুল থাকে ঠিক আছে কিন্তু প্রতিটা মানুষের একটু পারফেক্ট না প্রতিটা মানুষের মধ্যে ভুল থাকবে তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমার যদি ভুল ভুল থাকে আমি শুধরে নিব এবং আমার সাথে আমার শালা ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভাইয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা সবাই আল্লাহ তালা আমাদের হৃদয়ের উপর রাখেন এই হলো কিছু না এইসব ঘোরাফেরা কিছু না এগুলো হচ্ছে আল্লাহ নেয়ামত আর কিছু ঠিক আছে আর ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা ফ্যামিলির প্রতিটা খরচ ইনশাল্লাহ এক একটা সাতকা ঠিক আছে তো আল্লাহর কাছে ওই রকম আশা করলে আল্লাহ তালা কিন্তু ওটার বিনিময়ভাবে দিবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বউ ডাক্তার ঠিক আছে বউ ডাক্তার